কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনের কর্মীসভা সেই কর্মীসভা থেকে দলের একাংশের বিরুদ্ধেই সরব তৃণমূল কাউন্সিলর রাসবিহারী বিধানসভার অন্তর্গত কালীঘাট এলাকার তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় রীতিমতো বিস্ফোরক শনিবার রাসবিহারী বিধানসভার কাউন্সিলর এবং কর্মীদের নিয়ে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে উত্তম মঞ্চে কর্মীসভা ছিল সেই কর্মীসভায় আটতিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়কে বলতে শোনা যায় পতাকার তলায় আছেন বলে আপনাকে চেনে কাল পতাকাটা কেড়ে নিলে পাড়ার কুকুরও আপনাকে চিনবে না এখন আমাদের দলে অনেকেই জানেন না তার এলাকায় ভোটার কত নবীন প্রজন্ম যারা রয়েছেন তারা বুথে বুথে কত ভোটার সেই তথ্যই রাখেন না অথচ আমরা পায়ের তলায় মাটি থাকা অবস্থাতেই দলের জন্য কাজ করেছি এবং বুথের ভোট সঠিক তথ্য অনুযায়ী তুলে ধরেছি এখানেই শেষ নয় ভরা সভা থেকে তৃণমূল কাউন্সিলরকে বলতে শোনা যায় মাথার উপরে মুখ্যমন্ত্রী ভোট কমবে কি কারণে কারণ হচ্ছে আমাদের কিছু নেতার ব্যবহার আমাদের চলাফেরা আমাদের হঠাৎ যেন গজিয়ে ওঠা বট বট গাড়ি চড়লাম বট বট সোনার চেন একটু নিজেদের সংযত করুন মালা রায় সুব্রত বক্সি দেবাশিস কুমার ফিরহাদ হাকিমরা তখন মঞ্চেই বসে সভাবতির প্রবীর মুখোপাধ্যায়ের এই বক্তব্য হইচেই ফেলে দেয় যদিও পরে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো কাজ করার পরও কিছু কিছু জায়গায় সম